বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব গ্লাইসেমিক ইন্ডেক্স এবং ইনসুলিন ইন্ডেক্সের মধ্যে পার্থক্য কী তো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে মাপার যে স্কেল সেটা কি মাপবেন মাপবেন যে ওই খাবারটা খাওয়ার পরে কত দ্রুত ওই খাবারটা ব্লাড সুগারে ব্লাডের সুগারে রূপান্তরিত হয়েছে এটা মাপার যে স্কেল সেটাকে গ্লাইসেমিক ইন্ডেক্স বলা হয় তো এমন অনেক কারণ কি জন্য এটা মাপতে হবে মাপতে হবে এই কারণে যদি খুব দ্রুত ব্লাড সুগারে পরিণত হয় ওই খাবারটা তাহলে খুব দ্রুত আবার ইনসুলিনের স্প্রাই করবে কারণ হচ্ছে ওই ব্লাড সুগারটাকে আবার নিচে নামানোর জন্য এখন ইনসুলিন কেন এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনসুলিন নাম্বার ওয়ান ফ্যাট মেকিং হরমোন এটা চর্বি বানায় প্লাস ইনসুলিন শরীরে মানে ব্লাডে থাকা অবস্থায় আপনি ফ্যাট বার্ন করতে পারবেন না কারণ এটা খুব পাওয়ারফুল ডোমিনেটিং হরমোন যেই ফ্যাট বার্নিং হরমোনগুলো রয়েছে সেগুলো ইনসুলিনের কারণে কাজ করতে পারে না আবার যত বড় বড় ক্রনিক রোগগুলো রয়েছে ওই রোগগুলোর মূল কারণ হচ্ছে শরীরে অ্যাক্সেসিভ ইনসুলিনের উপস্থিত থাকা তো এই জন্য আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে এমন খাবারগুলো চুজ করব যেগুলো খাওয়া খাওয়ার পরে খুব দ্রুত ইনসুলিনের স্পাইক ঘটে না যেমন ভাত রুটি তারপরে চিনি আলু এগুলো খেলে খুব দ্রুত ইনসুলিনের স্পাইক ঘটে আবার শাক সবজি খেলে খুব স্লো স্লো গতিতে ইনসুলিন স্পাইক অর্টে এটার কারণ হচ্ছে অলরেডি শাক শাকসবজির মধ্যে আপনার সুগারের পরিমাণ কম প্লাস শাক মধ্যে প্রচুর ফাইবার রয়েছে আর ফাইবার সুগারের স্পাইককে স্লো ডাউন করে তো এই জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে সেরা খাবার হচ্ছে শাকসবজি এবার ইনসুলিন ইন্ডেক্স ইনসুলিন ইন্ডেক্স হচ্ছে নন কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো যেমন ফ্যাট এবং প্রোটিন এই দুই জাতের খাবারের মধ্যে কি খাবারগুলো খেলে কত দ্রুত ইনসুলিনের স্পাইক ঘটে বা সুগারে রূপান্তরিত হয় সেটা মাপার স্কেলকে ইনসুলিন ইন্ডেক্স বলা হয় যেমন এই দুই জাতীয় খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবার সবচেয়ে বেশি ইনসুলিনের স্পাইক ঘটে বা সুগারে রূপান্তরিত হয় খুব দ্রুত তো এই প্রোটিনের মধ্যে আবার মানে প্রোটিনকে যদি আপনি আলাদা করেন মানে প্রোটিন এবং ফ্যাট প্রকৃতিতে আপনি দেখবেন যে আল্লাহ তালা প্রোটিন এবং ফ্যাটকে মোস্টলি আপনার একত্রিত করে বানিয়েছেন যেমন ডিম ডিমের হলুদ অংশ ফ্যাট আর সাদা অংশ প্রোটিন এখন আপনি যদি যেভাবে আল্লাহ বানাইছেন ওইভাবে যদি খান তাহলে আপনার কোনো টেনশন নাই কারণ ফ্যাট প্রোটিন জাতীয় খাবার যে ইনসুলিনের স্পাইক ঘটায় ফ্যাটটা আবার ওই ওই স্পাইকটাকে স্লো ডাউন করে ওকে তো এই জন্য এই জন্য ডিম খেলে সম্পূর্ণ পুরো ডিমটা খা খাবেন তারপরে আপনার হয়ে প্রোটিন আইসোলেট এমন নামের প্রোটিন পাউডার আপনি বডি বিল্ডাররা ব্যবহার করে থাকেন ওই প্রোটিন পাউডারটা সবচেয়ে বেশি ইনসুলিনের স্প্রাই ঘটায় কারণ হচ্ছে ওটার সাথে কোনো ফ্যাট নাই ওটাকে আলাদা করে শুধু প্রোটিনের পাটটা রাখা হয়েছে তো তারপরে মাংস খাওয়ার সময় আপনি লিন মিট যেগুলো কোনো ফ্যাট ছাড়া মিট সেই মিট খেলে আপনার প্রচুর ইনসুলিনের স্প্রাই ঘটবে এজন্য প্রোটিন এবং ফ্যাটকে একত্রিত করে খেলে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন ধন্যবাদ